মনে রাখবেন, আল্লাহর নবী তিনি মাসুম, আল্লাহর ফেরেশতা তারা মাসুম, অর্থাৎ তাদের থেকে গুনাহ প্রকাশ পাওয়া এটা অসম্ভব, তাদের থেকে গুনাহ হতে পারে না, তারা মাসুম। সকল আম্বিয়া, সকল ফেরেশতা, তাদের ছাড়া কেউ মাসুম নয়, কিন্তু আল্লাহ নিজের দয়া দিয়ে মাহফুজ রাখেন। এটাকে বলা হয় আল্লাহর রহমতে গুনাহ থেকে নিরাপদে থাকা। এদের মধ্যে সাহাবিগণ, আউলিয়াগণ, এরা সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন। তাদের ব্যাপারে আমরা এরকম বলি, অর্থাৎ তাদের ব্যাপারে মাসুমের আকীদা রাখা যাবে না, কিন্তু মাহফুজ বলা যাবে। তারা আল্লাহর রহমতে, তারা এই সমস্ত বিষয় থেকে নিরাপদে থাকে, অথবা আল্লাহ তাআলা এসব থেকে তাদের বাঁচিয়ে রেখেছেন, নিরাপদে রেখেছেন।